ইতোমধ্যেই বইতে শুরু করেছে শীতের হাওয়া। ঠান্ডা পরিবেশের কারণেই লাগতে পারে করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভের ধাক্কা। আশঙ্কা রয়েছে বাড়তে পারে আক্রান্ত রোগীর সংখ্যা, তাই মাস্ক ব্যবহারের কোনো বিকল্প দেখছেন না কেউই। করোনা সংক্রমণ থেকে রক্ষায় সাধারণ মানুষকে মাস্ক ব্যবহারে আগ্রহী ও সচেতন করতে মাস্ক বিতরণ করেছে যে আফরোজ যুব ও নারী উন্নয়ন কেন্দ্র ও এর সহযোগীরা। সেই সাথে পরিবেশ উন্নয়নে সবুজায়নের জন্য বৃক্ষ প্রদান করা হয়েছে তাদের পক্ষ থেকে। রাজধানীর বাসাবা এলাকার বীর মুক্তিযোদ্ধা শহীদ আলাউদ্দিন পার্কে এই একদিনব্যাপী কর্মসূচি পালন করা হয়। করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য এবং সচেতনতা বৃদ্ধির জন্য আজকে আমরা মাস্ক বিতরণ করেছি। আর সবুজায়ন হচ্ছে আমাদের পৃথিবীর বাঁচার অন্যতম বাহক এবং ধারক, সেই হিসাবে আমরা সবুজ বৃক্ষ কিছু সবার মাঝখানে বিতরণ করার চেষ্টা করেছি। নিজে বাঁচি এবং অন্যকে বাঁচাই, এই স্লোগানকে সামনে রেখে আমরা মাস্ক বিতরণ করেছি এবং হচ্ছে আমরা গাছ বিতরণ করলাম। আমাদের পরিবেশের জন্য গাছ খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান যে বিশ্বায়নের যুগে বৃক্ষরোপণটা খুবই ইমার্জেন্সি একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমাদের নিজেদের দেশকে এবং নিজেকে প্রতিটি মানুষকে সুস্থ রাখার জন্য আমাদের মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নিকট ভবিষ্যতে আরও মাস্ক, স্যানিটাইজার ও বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হবে। খাজিজাতুল কবরা রাফা, হ্যালো ডট বিডি নিউজ 24.com।